press the bell icon on the YouTube app and never miss another update. করোনা সময়ে বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে খোলা রাখা এবং কর্মচারীদেরকে কাজের জন্য বাধ্য করার বিষয়টি নিয়ে অনলাইন এবং টিভি মিডিয়াতে অন্যতম আলোচিত একজন ব্যক্তিত্বে পরিণত হন রুবানা হক। আর এখনকার এই ভিডিওটিতে আমরা জানতে চলেছি কে এই রুবানা হক, তা সম্পর্কে সংক্ষেপে কিছু তথ্য জানার চেষ্টা করব। আর তাই মূল ভিডিওটি শুরু করার আগে আপনি যদি প্রথমবারের মতো আমাদের এই চ্যানেলটিতে এসে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটিতে প্রেস করে দিতে ভুলবেন না। রুবানা হক একজন বাংলাদেশি কবি, শিক্ষক এবং উদ্যোক্তা, সেই সাথে তিনি বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রফতানিকারক সমিতি বিজিএমইএ এর নির্বাচিত প্রথম নারী সভাপতি। তার আরও একটি পরিচয় আছে, তিনি প্রয়াত মেয়র আনিসুল হকের স্ত্রী। রুবানা হক জন্মগ্রহণ করেন ঢাকায় 1964 সালের 9 ফেব্রুয়ারি। পড়াশোনা করেছেন ফিকারুন নিসানুন স্কুল এবং হলিক্রস কলেজ থেকে। মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক উভয় পরীক্ষায় বোর্ড স্টান করেন তিনি। এরপর ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে গ্রাজুয়েশন সম্পন্ন করেন। পড়াশোনার প্রতি প্রবল আগ্রহী মেধাবী রুবানা হক 2008 সালে প্রেসিডেন্ট গোল্ড মেডেল নিয়ে ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজি সাহিত্যে মাস্টার্স শেষ করেন এবং কলকাতার যাদবপুর বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন। কর্মজীবনের শুরুতে তিনি একটি ইংলিশ মিডিয়াম স্কুলে শিক্ষকতা করেন এবং পরবর্তীতে তিনি সাউথ এশিয়া টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা ছিলেন 2006 থেকে 2010 সাল পর্যন্ত। এছাড়াও তিনি এশিয়ান ইউনিভার্সিটি ফর ওমেন এর শিক্ষক ও ট্রাস্টি মেম্বার। শিক্ষক হিসেবে কর্মজীবন শুরু করলেও বর্তমানে তিনি একজন ব্যবসায়ী। ব্যবসার প্রতি তার কোনো ঝোঁক না থাকলেও স্বামী আনিসুল হকের সহযোগিতার জন্য টুকটাক ব্যবসায়ে সময় দিতেন, যার ফলে আনিসুল হকের প্রয়াণের পর ব্যবসার পুরোপুরি দায়িত্ব চলে আসে তার উপর। বর্তমানে তিনি মোহাম্মদী গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন। ব্যবসার পাশাপাশি তিনি সাহিত্য চর্চায় জড়িত। টাইম অফ মাই লাইফ নামে তার একটি কবিতার বই আছে। কবিতার জন্য 2006 সালে তিনি সার্ক সাহিত্য পুরস্কার লাভ করেন। ব্যক্তিজীবনে আনিসুল হকের সাথে দাম্পত্য বন্ধনে আবদ্ধ হয়েছিলেন তিনি এবং তাদের পরিবারে 3 সন্তান রয়েছে। বড় ছেলে নাভিদুল হক বোস্টনের বেন্টলি ইউনিভার্সিটি থেকে ব্যবস্থাপনায় উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন এবং বড় মেয়ে ওয়ামিক উমায়রা হক লন্ডনে অবস্থান করছেন। ব্যবসা, শিক্ষকতা, সাহিত্য চর্চা, পরিবারের বাইরেও রুবানা হক সমাজ নিয়ে ভাবেন, নারীদের নিয়ে ভাবেন। নারীদের জন্য একটি প্রতিষ্ঠান রয়েছে তার, যার নাম হচ্ছে শি ফর শি। এটি প্রাতিষ্ঠানিক কোনো রূপ না পেলেও নারীদের দুঃসময়ে মানসিকভাবে পাশে থাকতে চায়। বিভিন্ন সময় রুবানা হক বিভিন্ন অনুষ্ঠানে গিয়ে নারীদের বিভিন্ন অভিযোগ আর সমস্যার কথা শুনতেন। নারীদের আপনজন অনেকে থাকলেও আসলে মন খুলে সব কথা বলার মতো মানুষ তাদের পাশে সব সময় থাকে না। সেজন্যই মূলত রুবানা হকের এই শি ফর শি নামক প্রতিষ্ঠানটি গঠনের উদ্যোগ নেয়া। 2013-14 সালে টানা 2 বার রুবানা হক বিবিসি জরিপে সেরা 100 নারীর তালিকায় স্থান করে নিয়েছেন। জীবনের প্রতিটি ধাপেই রুবানা হক সফলতা অর্জন করেছেন, কিন্তু সাম্প্রতিক সময়ে এই করোনার আঘাতে জর্জরিত বাংলাদেশের গার্মেন্টস সেক্টরকে পরিচালনার ক্ষেত্রে সঠিক সিদ্ধান্তটি নিয়ে তার যথাযোগ্য অভিজ্ঞতার প্রতিফলন দেখাতে পারেনি রুবানা হক। আর যে কারণে তার বিভিন্ন ধরনের বিতর্কিত সিদ্ধান্ত এবং টিভি মিডিয়ায় এসে সাংবাদিকদের সাথে অত্যন্ত রাগান্বিতভাবে কথা বলার কারণে তিনি বিশেষভাবে সমালোচিত হন। মূলত বিজিএমই এর একার পক্ষে এই বিষয়টিকে সামাল দেয়া সম্ভবপর নয়। এর পেছনে কলকাঠি নাড়ছে বিভিন্ন কলকারখানার মালিকগণ, গার্মেন্টস ফ্যাক্টরির ক্ষমতাধর মালিক শ্রেণী। আর আমাদের এটা সবারই জানা যে এই মালিক শ্রেণীর কাছে শুধুমাত্র লাভের অঙ্কটাই বড় বিষয়। গার্মেন্টস সেক্টরের শ্রমিকরা আসলে তাদের কাছে পণ্য ছাড়া কিছুই নয়, তারা একটা যন্ত্রের মতো। আর তাই আমার মনে হয় শুধুমাত্র এই রুবানা হক এবং মির্জাদি ফ্লোরার মতো ব্যক্তিদেরকে দোষ দিয়ে কিছু করার নেই। এই দেশের কলকাঠি নাড়ছে ক্ষমতাধর বিভিন্ন রাঘব বোয়াররা, যাদের কাছে আমাদের সাধারণ মানুষের প্রাণের কোনো মূল্য নেই। তাই আমাদের সাধারণ মানুষের নিজেদের জীবন বাঁচাতে নিজেদেরকেই উদ্যোগী হতে হবে। করোনার এই সময়ে আপনারা নিজেরা ঘরের মধ্যে থাকুন, সচেতনতা বৃদ্ধি করুন এবং আপনার পাশে যে মানুষটি খাদ্যাভাবে রয়েছে তার প্রতি আপনার সহযোগিতার হাতটি বাড়িয়ে দিন। এ ছিল এখনকার মতো, আবার আপনাদের সাথে কথা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত ভালো থাকবেন আর অবশ্যই আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, সেই সাথে বেল আইকনটিতে প্রেস করে দিবেন যাতে করে আমাদের পরবর্তী ভিডিওটি আপলোড করার সাথে সাথেই আপনি সবার আগে দেখে নিতে পারেন।